প্রতিটা মানুষ আমরা মৃত্যু ঠিক আগ মুহূর্তে যদি চিন্তা করার সুযোগ পাই, তাহলে প্রত্যেকের চিন্তা আসবে যে আমার জীবনে কি কি করার সুযোগ ছিল অথচ আমি করিনি। অতএব জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করা উচিত একজন মুমিনের জন্য। একটা মিনিট সময় এর ভিতরে যদি আমি আমল করতে চাই, তো বহু আমল এক মিনিটের ভিতরে করা যায়। প্রতিদিনে 1440 মিনিট আমরা ব্যয় করে থাকি। এই 1440 মিনিট থেকে প্রতিদিন যদি এক মিনিট আমি আমল করি আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে। কিভাবে সেটা, কিসে আমল আমরা এক মিনিটের ভিতরে এত আমল করতে পারি, কয়েকটা আমরা নজির স্বরূপ বলতে পারি। এক মিনিটের ভিতরে আমি যদি সুবহানাল্লাহ পড়ি, এক মিনিট সুবহানাল্লাহ পড়লে 100 বার সুবহানাল্লাহ বলা যায়। এটা পরীক্ষা করে দেখা হয়েছে, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সুবহানাল্লাহ 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 গুনে 100 বার সুবহানাল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ এক মিনিট সময় লাগে। এক মিনিট আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারেন। আর 100 বার সুবহানাল্লাহ পড়লে কি হবে? সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী আলাইহিসসালাম বলেছেন, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 নেকি দান করেন। 1000টি বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে দান করবেন 100 বার সুবহানাল্লাহ পড়লে। তাহলে প্রতিদিন যদি আমি এক মিনিট সুবহানাল্লাহ পড়ি শুধুমাত্র, তাহলে প্রতিদিন আমি 1000 করে নেকির মালিক হয়ে গেলাম। 30 দিনে 30,000, এভাবে হিসাব করেন সারা বছর সারা জিন্দেগি কি পরিমাণ দাঁড়াবে ইনশাআল্লাহ। এক মিনিটে আরও কি করতে পারি আমরা? এক মিনিটে আমি 10 বার সুরা এখলাস পড়তে পারি। কয়বার? 10 বার পড়ে দেখেন, এক মিনিটে 10 বার পড়া যায়। 9 বার কমপক্ষে আপনি পড়তেই পারবেন। নবী আলাইহিসসালাম তার এক হাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কঠিন, প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা। তিনি বলেছেন, সুরা এখলাস, কুল হুয়াল্লাহ, কোরআনে করিম তিন ভাগের এক ভাগ পড়ার সমপরিমাণ সওয়াবের সমতুল্য। তাহলে আপনি এক মিনিট সময়ের ভিতরে যদি 9 বার সুরা এখলাস পাঠ করেন, তাহলে কয় খতম কোরআনের সওয়াব হলো? 3 বার কোরআন শেষ করার সওয়াব প্রতিদিন এক মিনিটে আপনি অর্জন করতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতিদিনে 1440টা মিনিট দিয়ে থাকেন। এখান থেকে একটা মিনিট যদি আমি আমলগুলো করি এবং সারা জীবন নিয়মিত করি, আমলের বিশাল বড় পাহাড় ইনশাআল্লাহ আমার আমল নামায় যুক্ত হয়ে যাবে।